আওয়ামীলীগের দ্বারাই এগুলো করা সম্ভব। তাদের নেতা ভাসানী আওয়ামী মুসলিম লীগের দলের নাম লিখেছিল। শেখ মুজিব সাহেব এসে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ রাখলেন। তাহলে ইসলাম এবং মুসলিম এই শব্দের প্রতি তাদের এত দুশ্মনী কেন? তারা ক্ষমতায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মনোগ্রাম থেকে কোরআনের দুটো আয়াত তারা বাদ দিয়ে দিয়েছিল। কোরআনের আয়াত কি ক্ষতি করেছিল তাদেরকে যে কোরআনের আয়াত বাদ দিতে হবে? ঢাকা ইউনিভার্সিটির একটি হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, সেখান থেকে তারা মুসলিম শব্দ বাদ দিয়ে দিয়েছে। কবি নজরুল ইসলাম একটি কলেজ ছিল, এর আগে এটা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ ছিল, সেটাকে বাদ দিয়ে কবি নজরুল ইসলাম কলেজ রাখা হয়েছে। এখানেও ইসলাম শব্দ তাদের সহ্য হয়নি, পরে কবির নাম খণ্ডিত করে কবি নজরুল কলেজ নাম দিয়েছে। এই বলে যত জায়গায় ইসলাম ছিল, মুসলমানদের স্বার্থ ছিল, ইসলামী শিক্ষা সংস্কৃতি ছিল, তারা সবগুলোকে বাংলাদেশ থেকে মুছে দিয়েছে। ইসলামী শিক্ষা দীক্ষাকে তারা সংকুচিত করেছে। ইসলামিয়াত এক সময় কম্পালসারি সাবজেক্ট ছিল, তারা এটাকে ঐচ্ছিক বানিয়ে দিয়েছে, এটার নাম্বার কমিয়ে দিয়েছে। ইন্টারমিডিয়েটে বাংলা সাহিত্যে নামাজ নামক একটি গল্প ছিল, আদর্শ পুরুষ নামে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের উপরে একটি গল্প ছিল। এই গল্পগুলোকে তারা বাদ দিয়ে সেখানে হিন্দু কবি সাহিত্যিকদের গল্প তারা ঢুকিয়েছে। এইভাবে তাদের জন্মটাই হয়েছে আসলে ইসলাম বিদ্বেষের উপর, ইসলামকে নির্মূল করা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়া, সেটাই তারা গত 15 বছরে দেশের মানুষের কাছে তুলে ধরেছে। তারা এদেশে জামাত ইসলামের সাথে এমন আচরণ করেছে, জামাতের নেতা কর্মীদের সাথে এমন আচরণ করেছে যে আচরণ পশু ও পশুর সাথে করতে পারে না। জামাত ইসলামের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে, মিথ্যা বিচারপতি নিয়োগ করে, মিথ্যা রায় দিয়ে তারা তাদেরকে ফাঁসি দিয়েছে।